আমার ভাইরা গভীর মনোযোগ দেন। দেড় হাজার বছর আগে আমার নবী হাদিসে পাক ইরশাদ করেন, যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন একটা গুনাহের কাজ করো, তোমাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কালো দাগ ফলায় দেয়। কি দাগ ফলায় দেয়? যখন আরেকটা গুনার কাজ করো রে, আরেকটা কালো দাগ তোমাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফলায় দেয়। যখন আরেকটা গুনাহের কাজ করো রে, আরেকটা কালো দাগ গুনাহ আপনার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফলায় দেয়। আমার ভাইরা, কালো দাগ পড়তে পড়তে এক সময় দুধের মতো সাদা কলবটার আল্লাহ রাব্বুল আলামিন কয়লার মতো কালো বানায় দেয়। এই কয়লার মতো কালো কলব নিয়ে যখন কেউ মারা যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকে না। আর কি উপায় থাকে না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এই কিতাবের মধ্যে হাদিস কারা নকল করলেন? আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই সুনান তিরমিজির মধ্যে কিতাবুজ জুহুদ এই অধ্যায়ের মধ্যে হাদিস কারা এনেছেন? আমার নবী জানায় দেয়, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত হারাম বিষয়বস্তু আমি আল্লাহ বানাইছি ওগুলা স্পষ্ট, হারাম জিনিসটা স্পষ্ট। তুমি যদি নিজেকে চাও হারাম থেকে বিরত রাখতে তুমি পারবা, কেননা হারাম জিনিসটা ক্লিয়ার। চুরি করা হারাম, সুদ খাওয়া হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, বেফরদায় চলাফেরা করা হারাম, এই জিনিসগুলা সুস্পষ্ট। তুমি চাইলে এগুলা থেকে নিজেদের বিরত রাখতে পারো, কথা কোন ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? ওয়াল হালালু বাইনুন, আর বৈধ জিনিস হালাল জিনিসটাও স্পষ্ট। নামাজ পড়া হালাল বৈধ জিনিস, হালাল খাদ্য খাওয়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সৎকা করা বৈধ জিনিস। যে সমস্ত বৈধ জিনিসগুলো আছে এই জিনিসগুলো স্পষ্ট। তুমি চাইলে হারাম জিনিস থেকে নিজেদের বিরত রাখিয়া হালাল জিনিসগুলোকে গ্রহণ করতে পারো। ওয়াবাইনাহুমা মুশতাবিহাত, আর এই দুইটা জিনিসের মাঝামাঝি বিষয় হলো সন্দেহজনক বিষয়। কি বিষয়? এই দুইটার মাঝামাঝি বিষয়টা হচ্ছে শুবহাত বা সন্দেহজনক বিষয়। যেই ব্যক্তি এই সন্দেহ জিনিস থেকেই বাঁচলো, ওই ব্যক্তি হারাম থেকেই কি বাঁচলো। আল্লাহ রাসূল জানায় দে, আলা ওয়া ইন্না লিকুল্লি শাইইন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা বর্ডার বা শেষ সীমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার হইল হারাম জিনিস। কি জিনিস? জোরে কর না, হারাম জিনিস। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, তোমরা হারাম জিনিস অতিক্রম করিও না, হারাম জিনিস অতিক্রম করলে তোমরা নাফরমান হয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। ও দুনিয়ার মানুষ রে, জাইন্না রাখো, প্রত্যেকটা মানুষের কল শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে। কিসের টুকরা? একটা মাংসের টুকরা আছে, এটাকে কলব বলা গো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম বডিটারে পরিষ্কার বানায়া দেয়। ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট বা নোংরা হয়ে যায়, আপনার উপরে যতই পরিষ্কার থাকুক না কেন, আপনি উপরে যত দামি পোশাক পরেন না কেন, আপনি যত উচ্চমানের সেন্ট আর আতর ব্যবহার করেন না কেন, যদি ওই কলবটা অপরিষ্কার থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তামাম বডিটারে অপরিষ্কার নোংরা জাহান্নামী বানায়া দেয়। চিল্লিয়া গন্না
একটা গোস্তের টুকরা আছে ওইটারে যদি পরিষ্কার বানানো যায়, ওই ব্যক্তির যাইতে বড় আপনার কি বলা হয় পরিষ্কার সম্মানিত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ।